ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে হীরালাল ভকত কলেজের রেজিস্ট্রেশন ফর্ম কিভাবে পূরণ করবেন এবং এর সঙ্গে কি কি সাপোর্টিং ডকুমেন্টস লাগবে এবং কত তারিখ থেকে জমা নেবে তো এই ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি দেখুন আপনার আপনি যদি হীরালাল কলেজে ফার্স্ট ইয়ারে প্রথম অ্যাডমিশান নিয়েছেন তো অবশ্যই এই ভিডিওটি দেখুন কিভাবে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন এবং কত তারিখ থেকে জমা নেবে এই ভিডিওটা অবশ্যই দেখুন এই ভিডিওর লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে গিয়ে অবশ্যই ভিডিওটি দেখুন তো এই ভিডিও দেখে অনেক বন্ধুতে কমেন্ট করেছে যে স্কলারশিপের কাগজ কত তারিখ থেকে জমা নেবে এবং কি কি ডকুমেন্টস লাগবে তো সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব স্কলারশিপের কাগজ কত তারিখ জমা নেবে এবং কি কি ডকুমেন্টস লাগবে তো বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার এই যে এক্সসি টিউটোরিয়াল চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশান অন করে নিন তো বন্ধুরা চলুন আমরা নোটিশটি দেখে নিই তো বন্ধুরা এই নোটিশটি বেরিয়েছে বাইশে অক্টোবর দু হাজার তো এই নোটিশে কি বলেছে চলুন দেখে নেব এবং নোটিশটি দেখার আগে প্রথমে একটা কথা বলি যে ওবিসি যারা করেছে তারা ঐক্যশ্রী করবে না বা ঐক্যশ্রী যারা করেছে ও করবে না তার কারণ কলেজে আপনার একটি ফর্ম জমা নেবে যে কোনো একটি ঐক্যশ্রী অথবা ওবিসি তো আপনি ওবিসি জমা দিলে ঐক্যশ্রী দিতে পারবেন না বা ঐক্যশ্রী দিলে ওবিসি দিতে পারবেন না তো আমার সাজেশান আপনি ঐক্যশ্রীটা জমা দেবেন তার কারণ ঐক্যশ্রীতে আপনার টাকা বেশি ঢুকবে এবং ওবিসিতে আপনার টাকা কম তো আপনি ঐক্যশ্রীটায় জমা করবেন এবং ওবিসিটা জমা করবেন না তার কারণ কলেজ আপনার কাছ থেকে একটাই যে কোনো নেবে হয় ও বিসি নাহলে ঐক্যশ্রী তো চলো নোটিশটি দেখে নেই কী কী ডকুমেন্টস বলছে তো এখানে নোটিশটি বলা হচ্ছে প্রথম বর্ষ দু হাজার কুড়ি একুশ অনার্স ও জেনারেল সমস্ত বিভাগে ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে নিম্ন ঘোষিত সূচি অনুযায়ী পূরণ করা স্কলারশিপ ফর্ম জমা নেওয়া হবে স্কলারশিপ ফর্মের সাথে যে সমস্ত ডকুমেন্টস জমা দিতে হবে তার নিম্নরূপ তো এক নম্বর হচ্ছে সঠিকভাবে পূরণ করা স্কলারশিপ ফর্ম আপনি স্কলারশিপ আপনি অনলাইনে ফিল আপ করেছেন সেই ফর্মটি জেরক্স এবং ছয় মাসের টিউশন ফি কাটানো রসিদ তিন নম্বর হচ্ছে এর প্রথম পৃষ্ঠিয়া এবং চোদ্দো নম্বর পাতা এবং পনেরো নম্বর পাতা এ অ্যালোম্যানিক এটি আপনি রেজিস্ট্রেশন করবেন তারপরে আপনি এটি পাবেন তো তিন নম্বর গেল চার নম্বর হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পাঁচ নম্বর হচ্ছে উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং ছয় নম্বর আপনার ইনকাম সার্টিফিকেট আপনার পঞ্চায়েত যারা পঞ্চায়েত এলাকায় বাস করে তাদের পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট নেবে এবং যারা মিউনিসিপ্যালিটি এলাকায় তারা কাউন্সিলার কাছ থেকে ইনকাম সার্টিফিকেট নিয়ে নেবে এবং যারা ও জমা করবেন তারা কাস্ট সার্টিফিকেট দেবেন আর ঐক্যশ্রীতে আপনাদের কাস্ট সার্টিফিকেট লাগবে না তো যারা ও জমা করবেন তাদের জন্য কাস্ট সার্টিফিকেট আর যারা ঐক্যশ্রী জমা করবেন তাদের জন্য কাস্ট সার্টিফিকেট লাগবে না আট নম্বর হচ্ছে ব্যাংকের বইয়ের জেরক্স কপি এবং যারা কন্যাশ্রী স্কলারশিপের ক্ষেত্রে জন্ম সার্টিফিকেট এবং অবিবাহিতর প্রমাণপত্র অবশ্যই লাগবে যারা কে থ্রি অর্থাৎ কন্যাশ্রী স্কলারশিপ যারা জমা করবেন তাদের জন্য জন্ম সার্টিফিকেট এবং অবিবাহিত এর প্রমাণপত্র তো এই ডকুমেন্টসগুলো আপনার লাগছে এবং কত তারিখ জমা নেবে তো আপনার জমা নেবে চার তারিখ থেকে শুরু হবে চারেই নভেম্বর দু হাজার থেকে আপনার শুরু হবে জমা নেওয়া তো চার তারিখ জমা নেবে অনার্স তো চার তারিখ নেবে যারা বাংলা অনার্স করছে তাদের চার তারিখ তাদের দশ নম্বর কাউন্টারে জমা নেবে যারা ইংলিশ অনার্স এবং হিস্ট্রি অনার্স তাদের জমা নেবে তাদেরও দশ তারিখ নেবে তাদের এগারো নম্বর কাউন্টারে পাঁচ তারিখ পাঁচ তারিখে জমা নেবে যারা ভূগোলে অনার্স করে এবং দর্শন রাষ্ট্রবিজ্ঞান সাংস্কৃতিক এবং বিকম অনার্স এবং জেনারেল অল অর্থাৎ বিকমের অনার্সের এবং জেনারেল সমস্ত তাদের জমা নেবে পাঁচ তারিখে এবং পাঁচ তারিখে যারা জেনারেল এগারো নম্বর কাউন্টারে নেবে জমা জেনারেল বিএসসসি যারা বিএসসি করছে তাদের পাঁচ তারিখ জমা নেবে এগারো নম্বর কাউন্টারে এবং বিএ জেনারেল অর্থাৎ যাদের রোল নম্বর এক থেকে একশো একচল্লিশ অব্দি তাদের জমা নেবে পাঁচ তারিখ এগারো নম্বর কাউন্টারে ছ তারিখ জমা নেবে জেনারেলের একশো চুয়াল্লিশ থেকে তিনশো একষট্টি রোল অবধি দশ নম্বর কাউন্টারে এগারো নম্বর কাউন্টারে নেবে জেনারেল বিয়ে জেনারেলের তিনশো চৌষট্টি রোল থেকে পাঁচশো আট রোল পর্যন্ত এবং সাত তারিখ জমা নেবে বিয়ে জেনারেল পাঁচশো দশ রোল থেকে ছশো বিরাশি রোল অবধি দশ নম্বর কাউন্টারে জমা নেবে এগারো নম্বর কাউন্টারে নেবে সাত তারিখ এগারো নম্বর কাউন্টারে জমা নেবে বিয়ে জেনারেল ছশো ছিয়াশি থেকে আটশো নব্বই পর্যন্ত এবং ন তারিখ দশ নম্বর কাউন্টারে জমা নেবে ন তারিখ আটশো একানব্বই থেকে হাজার তিয়াত্তর অবধি এগারো নম্বর ন তারিখ এগারো নম্বর কাউন্টারে জমা নেবে হাজার ছিয়াত্তর থেকে বারোশো ছত্রিশ পর্যন্ত এবং দশ তারিখ জমা নেবে বিএ জেনারেল দশ নম্বর কাউন্টারে বারোশো সাঁত্রিশ থেকে পনেরোশো ছাব্বিশ যাদের বারোশো সাঁত্রিশ থেকে পনেরোশো ছাব্বিশের মধ্যে রোল নম্বর পড়ছে তাদের দশ নম্বর কাউন্টারে জমা নেবে দশ তারিখে দশ তারিখে এগারো নম্বর কাউন্টারে জমা নেবে পনেরোশো চল্লিশ রোল থেকে আঠেরোশো পঁচিশ রোল যাদের তাদের এগারো নম্বর কাউন্টারে জমা নেবে দশ তারিখে এবং এগারো তারিখ জমা নেবে দশ নম্বর কাউন্টারে যাদের রোল আঠেরোশো একত্রিশ থেকে একুশশো তাদের জমা নেবে দশ নম্বর কাউন্টারে এগারো তারিখ এবং এগারো তারিখ এগারো নম্বর কাউন্টারে জমা নেবে এগারোশো একুশশো দুই রোল থেকে পঁচিশশো এবং যাদের একুশশো দুই রোল আছে পঁচিশশো পর্যন্ত তাদের এগারো নম্বর কাউন্টারে এগারো তারিখ জমা নেবে এবং বারো তারিখ জমা নেবে দশ নম্বর কাউন্টারে পঁচিশশো তিন রোল থেকে তিন হাজার উনিশ রোল পর্যন্ত বারো তারিখ এগারো নম্বর কাউন্টারে জমা নেবে মর্নিং শিফটের যারা মর্নিং শিফটে অ্যাডমিশান হয়েছেন তাদের বারো তারিখ জমা নেবে এগারো নম্বর কাউন্টারে তিন রোল থেকে একশো বাষট্টি রোল পর্যন্ত এবং তেরো তারিখ জমা নেবে দশ নম্বর কাউন্টারে জেনারেল মর্নিং শিফটে যারা আছে পাস কোর্স মর্নিং শিফটে তাদের নেবে একশো তেষট্টি থেকে দুশো পর্যন্ত এবং তেরো তারিখ এগারো নম্বর কাউন্টারে জমা নেবে মর্নিং শিফটের দুশো উনসত্তর থেকে তিনশো চৌষট্টি এই টোটালটাই আপনার জমা নেবে এই তারিখের মধ্যেই তো আশা করি সমস্ত কিছু আপনি ভালোভাবে দেখে নেবেন এবং সেই তারিখে সমস্ত এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে আপনি কাউন্টার আপনার যে নম্বরে কাউন্টার পড়ছে সেই কাউন্টারে দাঁড়াবেন এগারোটার থেকে দুটোর মধ্যে জমা নেবে তো এই নোটিশটি যদি আপনার কাছে না থাকে তো ডে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে নোটিশটি ডাউনলোড করে নেবেন তো এই নোটিশটি ডাউনলোড করে আপনি দেখে নেবেন যে কত তারিখ আপনার পড়ছে অবশ্যই আপনি বুঝতে পারবেন আর যদি কিছু বলার বা ই থাকে তাহলে আপনার রোল নাম্বারটা কমেন্ট করবেন অবশ্যই আমরা কত তারিখ আপনার পড়ছে সেই অনুযায়ী আপনাকে বলে দেওয়া হবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের অল নোটিফিকেশান অন করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে